بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামগুলি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত বরকতময়, বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, সত্তা, গুণাবলী সবকিছুই বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম জানতে পেরেছি, সেটা কোরআনে কারীম থেকে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে হোক। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর আজকে 26। আজ 21শে রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 6 ডিসেম্বর 2020। বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনা, অর্থাৎ সুন্দর সুন্দর যে নামগুলি রয়েছে সেগুলির প্রকরণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সেগুলির প্রয়োগের ক্ষেত্রে বা আল্লাহ সম্পর্কে যখন ওই নামগুলি বলা হবে সেই দিকে লক্ষ্য রেখে বা সেটাকে কেন্দ্র করে বলছেন লেখক, কম আকসামুল আসমাইল হুসনা মিন জিহাতি ইতলাকিহা আলা আল্লাহ আযজা ওয়াজাল। আল্লাহর আসমা হুসনার কত প্রকার রয়েছে বা আল্লাহ আসমা হুসনা কত প্রকারের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সেগুলির প্রয়োগের দিক থেকে বা সেগুলির প্রয়োগকে কেন্দ্র করে আল্লাহ সম্পর্কে যখন এই নামগুলি বলা হবে তখন সেগুলির প্রকরণ রয়েছে। বলছেন যে মিনহা মায়ুতলাকু আলাল্লাহ মুফরাদান, তার কিছু আছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের উপর মুফরাদ মানে একটি শব্দ আল্লাহর উপর সেটির প্রয়োগ হয়ে থাকে, একটি শব্দ একটি কালেমা, এটাকে মুফরাদ বলা হয়েছে। এর বিপরীত শুধু একটি শব্দ না, অন্য কোন শব্দের সাহায্য নিয়ে বা সাথে আল্লাহর উপর প্রয়োগ হয়ে থাকে, দুই ভাবে প্রয়োগ হয়ে থাকে। কিছু কিছু আল্লাহর নাম রয়েছে আসমা হুসনা ইউতলাকু আলাল্লাহ যেগুলির আল্লাহর উপর প্রয়োগ হয়ে থাকে মুফরাদান, মুফরাদ অর্থাৎ শুধু সেই শব্দটি, যেমন রহমান, আল্লাহকে রহমান বলা হয়, রহিম, আল্লাহকে রহিম বলা হয়, আল্লাহকে আল গফুর বলা হয়, এইরকম। আও মা গাইরিহি, অথবা অন্যের সাথে, অন্য কোন বাক্যের সাথে বা শব্দের সাথে মিলিত হয়ে মোরাক্কাব, কখন কোনটা হবে বলছেন, যখন তাতে পূর্ণতার গুণ সামিল থাকবে। ওবামা তদম মানে সিফাত আল কামাল বি আই ইতলাক, যেই প্রয়োগে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতার গুণ সামিল থাকে,
যদি একটি শব্দ আল্লাহর উপর প্রয়োগ করে তাতে পূর্ণতার গুণ পাওয়া যায়, যেমন রহমান আল্লাহকে বলছি আর রহিম বলছি, আল ওদুদ, আল হালিম, আস সাবুর, এই একটা শব্দেই গুণের পূর্ণতা পাওয়া যাচ্ছে। সুতরাং শুধু একটি শব্দের প্রয়োগ আল্লাহর উপর চলবে, কিন্তু কোন কোন ক্ষেত্রে একটি শব্দ শুধু যদি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তাহলে সেটাতে পূর্ণতা আসবে না গুণের, বরং তাতে ত্রুটির দিক দেখা দিবে। তখন সেটা অন্য একটা শব্দের সাথে সম্পৃক্ত করে কোরআন এবং সুন্নাহ ব্যবহার করা হয়েছে। কথাগুলি খুব সূক্ষ্ম, তাওহীদুল আসমা ওয়া সিফাতের ধারাবাহিক আলোচনা আমাদের গত 2-3 সপ্তাহ থেকে চলছে। তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। উদাহরণ দিয়ে আরো স্পষ্ট হবে, যেমন আল হাইয়ু, আল কাইয়ুম, আল আহাদ, আস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে আল হাই একটি শব্দই আল্লাহর প্রয়োগ হয়ে থাকে, যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সবকিছুকেই ধারণ করে রয়েছেন, সবকিছুর ধারক এবং বাহক, আল আহাদ যিনি এক ও এক, আল্লাহকে আল আহাদ বলা হয়, আস সামাদ যিনি অমুখাপেক্ষী আর সবকিছুই তার মুখাপেক্ষী, আল্লাহু সামাদ একটি শব্দ আল্লাহর উপর এর প্রয়োগ হচ্ছে, এগুলি আল্লাহর মুফরাদ নাম। আর এইরকমই যেমন আরো কিছু উদাহরণ একটু আগে বললাম, আর কিছু কিছু আল্লাহর আসমা হোসনা রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, যেগুলি আল্লাহর উপরে প্রয়োগ হবে তার বিপরীতের সাথে মিলে, তার কাবিল, তার সাথে আরেকটা শব্দের সাথে মিলিত হয়ে। ওহুয়া মা এদা উফরে দা আউহা মা নাকসান, এটা কখন হবে? তখনই হবে যখন সেই একটি শব্দকে আল্লাহর উপরে যদি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়, তাহলে সেখানে ত্রুটির মানুষের ধারণা হইতে পারে যে এটা তো ত্রুটিযুক্ত গুণ, সেই গুণটি ত্রুটিযুক্ত। কিছু কিছু গুণ রয়েছে যে গুণগুলি প্রশংসিত, কিন্তু কিছু কিছু গুণ এমন রয়েছে যেগুলিতে ত্রুটির দিক আছে। তো যখন ত্রুটি বা ঘাটতির দিক এর সম্ভাবনা রয়েছে, তখন সেটা অন্যের সাথে মিলিয়ে ব্যবহার করা হবে অন্য শব্দের সাথে, যেমন আদ্দার আর নাফে, লাভ লোকসানের মালিক আমরা বলে থাকি কথায়, লাভ লোকসানের মালিক, ভালো মন্দের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ ভালো, তার সাথে আল্লাহ মন্দ বলা যাবে না? বলা যাবে না, কিন্তু মন্দের মালিক এটা বলা যাবে। তাহলে শুধু একটা শব্দ বলা যাবে না, কারণ সেটা ত্রুটি বুঝায়, কিন্তু অন্য শব্দের সাথে মিলিয়ে বললে কোনো দোষের কথা নাই। আদ্দার ক্ষতি সাধনকারী, আল্লাহকে কি ক্ষতি সাধনকারী বলা যাবে না? বলা যাবে না। কিন্তু যারা ক্ষতি করে আল্লাহ তাদের ক্ষতি করে থাকেন, হ্যাঁ, যারা বদ প্রকৃতির তাদেরকে আল্লাহ ধ্বংস করে থাকেন, এভাবে বলা যাবে। আন্নাফে উপকারী, শুধু আল্লাহকে আল্লাহর নাম নাফে, আন্নাফে আল্লাহর নাম আদ্দার বলে। আল খাফিজ, খাফিজ মানে নিচে নামিয়ে দেওয়া, যিনি নিচে করে দেন, আর রাফে যিনি ওপরে উঠিয়ে দেন, আল্লাহকে আল খাফিজ বলা যাবে না, আর রাফে বলা যাবে না, একটি শব্দ দিয়ে বলা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, উত্থান পতনের মালিক আমরা বলছি একসাথে মিলিয়ে অন্য শব্দের সাথে বা একটা বাক্যে, উত্থান পতনের মালিক আল্লাহ, পতন, খাফজ হচ্ছে পতন, আর রাফা হচ্ছে উত্থান, আল খাফিজ যিনি নামিয়ে থাকেন, কাউকে ক্ষমতা থেকে নামাচ্ছেন, কাউকে
ক্ষমতায় উন্নীত করেছেন, চড়াচ্ছেন, উঠাচ্ছেন। অল মৌতি, আল্লাহকে শুধু মৌতি বলা যাবে না, আল মানে বাধা দানকারী, কিন্তু অন্য শব্দের সাথে মিলিত হয়ে দোয়াতে রয়েছে আল্লাহ মানে আলে মা আতাইত আল্লাহ মৌতি আলে মা মানাত, আল্লাহ তুমি যদি যা দাও তাতে কোনো বাধা দানকারী নেই, আল্লাহ মৌতি আর কোনো দাতা শক্তি নেই, লেমা মানা তুমি যদি বাধা দাও, তাহলে আল্লাহ বাধাও দিয়ে থাকেন যখন চান, আর যখন আল্লাহ বাধা দেন কোনো শক্তি দিতে পারে না পৃথিবীর, সারা পৃথিবীর কোনো শক্তি অথবা সারা পৃথিবী এক হয়েও দিতে পারে না, আর আল্লাহ রব যদি দেন তো কোনো শক্তি বাধাও দিতে পারে না। ওয়ালমাইজ, ইজ্জত দানকারী, সম্মান দানকারী, মজিল, লাঞ্ছিতকারী, এগুলি আল্লাহর গুণ, কিন্তু শুধু একটি শব্দ আল্লাহকে আল মুইজ আল মুজিল বলা যাবে না। কোরআনে কারিম রয়েছে অত ইজ্জমান তাশা অত দিল্লমান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তুমি সম্মান দিয়ে থাকো, ইজ্জত দিয়ে থাকো, অত দিল্লমান তাশা, আর যাকে চাও তুমি লাঞ্ছিত করে থাকো, এগুলি আল্লাহর গুণ, কিন্তু অন্য শব্দের সাথে মিলিত হয়ে প্রয়োগ হয়ে থাকে। ফালায়াজুজ ইতলাকুদ্দার ওয়ালাল খাফিজ ওয়ালাল মানে ওয়ালাল মুজিল কুল্লুন আলা ইনফিরাদি, বলছেন সুতরাং আল্লাহকে নাফে দার খাফিজ মানে মুজিল এগুলো বলা যাবে না, কুল্লুন আলা ইনফিরাদি শুধু একটি শব্দ দিয়ে। ওয়ালাম ইউতলাকাত্তু শাইউ মিন ফিল ওয়াহী কাযালিকা, আর ওয়াহীতে কোরআন কারীম ওয়াহী রাসূল সুন্নাহ ওয়াহী কোরআন সুন্নাহর ওয়াহীতে কোনো জায়গায় এভাবে প্রয়োগ হয়নি যে আল্লাহ মুজিল আল্লাহ মানে আল্লাহ হাফেজ এভাবে আসেনি। লা ফিল কিতাব ওয়া লা ফিস সুন্নাহ, না কোরআন কারীম এসেছে না সুন্নাহ হাদিসে এসেছে। ওমিন যালিকা ইসমুহু তার আল মুনতাকিম, এই রকমই আল্লাহর একটি নাম হচ্ছে আল মুনতাকিম, মুনতাকিম মানে প্রতিশোধ গ্রহণকারী, ইন্তিকাম মানে প্রতিশোধ, সেখান থেকে মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী, যিনি প্রতিশোধ নিয়ে থাকেন, যে অন্যায়কারী জালেম তার প্রতিশোধ নিয়ে থাকেন, বাড়াবাড়ি যে করে সীমা লঙ্ঘন তার প্রতিশোধ নেন আল্লাহ রাব্বুল আলামিন। লাম ইউতলাক ফিল কোরআন ইল্লা মা মুতাআল্লিকিহি, কোরআনে শুধু মুনতাকিম আল্লাহকে বলা হয়নি, তবে ওর সাথে তার মুতাআল্লিক তার সাথে সম্পৃক্ত যে বিষয়টি বা বস্তুটি তার সাথে সম্পৃক্ত করে তার প্রয়োগ হয়েছে, যেমন সূরা সাজদার আয়াত নম্বর 22 এ রয়েছে ইন্নামুল মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই আমি অপরাধী অন্যায়কারীদের প্রতিশোধ গ্রহণকারী, অপরাধীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করে থাকি। আও বি ইযাফাতি যু ইলা সিফাতিল মুশতাক মিনহা, অথবা যু শব্দটি, যু মানে বিশিষ্ট ওয়ালা, যু শব্দটি এই তার সাথে সম্পৃক্ত ইজাফত করে ব্যবহার করা হয়। মুনতাকিম ইন্তেকাম থেকে আসছে, ইন্তেকামের সাথে যু, যেমন সূরা আল ইমরানের আয়াত নম্বর 4 এ রয়েছে আল্লাহু আজিজুন যু ইন্তেকাম, আল্লাহ মহাপরাক্রান্ত, যু ইন্তেকাম মানে প্রতিশোধ গ্রহণকারী, মুনতাকিম ব্যবহার হয় না কিন্তু যু ইন্তেকাম, যু ইন্তেকাম প্রতিশোধ লেনেওয়ালা ব্যবহার হয়ে থাকে। তারপরে লেখক বলছেন যে ইতিপূর্বে আলোচনা হয়েছে যে মহান আল্লাহর যে গুণাবলীগুলি সিফাতগুলি রয়েছে, তাকাদ্দামান্না সিফাতিল্লাহি তাআলা মিনহা যাতিয়া ওয়া ফাইলিয়া, আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী এই দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সত্তাগত জাতি, আর এটা হচ্ছে ফেলি মানে আল্লাহর কর্মগত, এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলি আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত, আর কিছু সিফাত গুণ রয়েছে যেগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত। সিফাতি জাত মিনাল কিতাব, কোরআনে কারীম থেকে আল্লাহর সত্তাগত সিফাতের দৃষ্টান্ত কি রয়েছে কিছু আমাদের বলবেন কি বা বুঝাবেন কি? বেশ কিছু এখানে আল্লাহর সত্তাগত সিফাত বা সত্তাগত গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলি সম্পর্ক আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে। মিসলু কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর বাণী সূরা মায়েদার আয়াত নম্বর 64 রয়েছে বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত উন্মুক্ত, ইয়াদাহু আল্লাহর হাত, আল্লাহর হাত আল্লাহর গুণ, সত্তাগত গুণ এটি,
আল্লাহর সত্তার একটি গুণ হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো। কেউ যদি আল্লাহর হাতকে অস্বীকার করে সে গোমরা পথভ্রষ্ট। হাত মানে ক্ষমতা নয়, হাত মানে শক্তি নয়। এই তাওয়িল অপব্যাখ্যা হচ্ছে গোমরাহি। কুল্ল শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রতিটি সৃষ্টি প্রতিটি বস্তু ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা তবে তার চেহারা। এই যে চেহারা, আল্লাহর চেহারা, আল্লাহর সত্তাগত গুণ, এই আল্লাহর চেহারা রয়েছে। আর আল্লাহর হাত প্রমাণিত হলো, আর দুই হাত প্রমাণিত হলো, ইয়াদাহু দ্বিবচন। আর সূরা কাসাসের আয়াত নম্বর 88 তে রয়েছে আল্লাহর চেহারার কথা। এইরকম আল্লাহর চেহারার কথা রয়েছে সূরা রহমানের আয়াত নম্বর 27-এ। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংসশীল, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, হে নবী, হে মানুষ, তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকে। আল্লাহর চেহারা রয়েছে, জুল জালাল যিনি মহামহিমাম্বিত, ওয়াল ইকরাম বড়ই সম্মানিত, জাল্লা জালাল। সূরা তাহার আয়াত 39-এ রয়েছে, যেখানে আল্লাহর চক্ষু প্রমাণিত হয়, আল্লাহর চক্ষু আল্লাহর সত্তাগত গুণ। ওয়ালে তুসনা আলা আইনি হে মুসা, যাতে তুমি প্রতিপালিত হও আমার চোখের সামনে। আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর চোখ আল্লাহর মতো, কারো সাথে তুলনা যেমন গুমরাহি জায়েজ নাই, তেমনি আল্লাহর চক্ষু অস্বীকার করাও গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা কাহফের আয়াত নম্বর 26-এ, আবসির বিহি ওয়া আসমি। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর দেখেন, কতই না সুন্দর শুনেন। জি, তো আল্লাহর শোনা দেখা প্রমাণিত হইল আল্লাহ রাব্বুল আলামিন, এগুলি আল্লাহ সত্তাগত গুণ। এইরকম সূরা তাহার আয়াত নম্বর 46-এ রয়েছে, ইন্নানি মাকুম আসমা ওয়া আরা, আমি তোমাদের উভয়ের সাথে আছি, মূসা এবং হারুন আলাইহিম আসসালাম দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে পাঠাচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। বলছেন যে তোমাদের সাথে নিশ্চয়ই আমি আছি, শুনছি এবং দেখছি। শোনা এবং দেখা আল্লাহর গুণ। সূরা তাহার আয়াত নম্বর 110-এ আল্লাহ বলছেন, ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানব জগতের সামনে পিছনে যা কিছু রয়েছে সব আল্লাহ জানছেন। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এবং আল্লাহর সৃষ্টি মানুষ বা অন্যান্য সৃষ্টি আল্লাহকে জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না। তো এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুণ, ইলমুল্লাহ আল্লাহর জ্ঞান। এইরকমই আল্লাহ রাব্বুল কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়া কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন, কথা বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 164। তো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে, আল্লাহর কথা এটা সত্তাগত সিফাত। আল্লাহর সত্তার সাথে যে আল্লাহর কথা বলার গুণের যে সম্পর্ক রয়েছে, এদিক থেকে একটা দিককে কেন্দ্র করে আল্লাহর বাণী সিফাতুল কালাম, যেটি আল্লাহর বাণীর যে গুণ এটি হচ্ছে সিফাতে জাতিয়া, সত্তাগত সিফাত। কোন দিক থেকে বেতবারে তাল্লুক হবে জাতিল্লাহে, তার আল্লাহর সত্তার সাথে, যেহেতু আল্লাহর কথা বলার সম্পর্ক রয়েছে। ওয়াইয়া ফেলিয়া, আর সিফাতে ফেলিয়া আল্লাহর কর্মগত সিফাত হইতে পারে, বেতাল বেতবারে তাল্লুক হবে মাশিয়া, আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার সাথে সম্পর্কিত হওয়ার দিক থেকে। আল্লাহ যে কথা বলেন এটার একটা সম্পর্ক হচ্ছে আল্লাহর সত্তার সাথে, এদিক থেকে সিফাতে জাতিয়া, সত্তাগত সিফাত গুণ। আর আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছাধীন কথা বলে থাকেন, যখন চান কথা বলেন, যখন চান যার সাথে কথা বলেছেন বলতে চেয়েছেন কথা বলেছেন, যখন চান কথা বলেন না। তো আল্লাহ নিজ ইচ্ছাই কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে ইচ্ছা করে কথা বলেছে। তো এই দিক থেকে আল্লাহর এটি হচ্ছে ফেল কর্ম, এবং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার এই গুণটি আল্লাহর সাথে সর্বদাই রয়েছে, তার কোনো আদি অন্ত নেই। সূরা শুআরা আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ওয়াইজ না দরব্বুকা মুসা, স্মরণ করো যখন তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে ডেকে বলেছিলেন, আনিতিল কওমাজ জালিম, জালিম সম্প্রদায়ের কাছে যাও, জালিম সম্প্রদায়ের কাছে
তাদের হেদায়ত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য যাও। তো আল্লাহ যে ডাকলেন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন নিদায়, এটি আল্লাহর গুণ। এইরকমই সূরা আরাফের আয়াত নম্বর 22 রয়েছে, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আমাদের প্রথম পিতা মাতা উভয়কে আল্লাহ ডাকলেন যখন তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করলো ভুলে গিয়ে, আর তারপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তাদেরকে আল্লাহ ডেকে বললেন যে আলাম আনহা কুম আনতিল কুমার সাজারা, তোমাদেরকে কি এই গাছে গাছ থেকে বারণ করিনি? বলে যে ওয়ালা তাকরা বাহাজির সাজারা, এই গাছের কাছে যেন সব খাও দাও, সব কিছু ভোগ করো, কিন্তু এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাল জালিম, না হলে তোমরা জালিম হয়ে পড়বে। তো এখানেও ডাকার কথা রয়েছে। সূরা কাসাস আয়াত 65 তো রয়েছে, ওয়ায়মা ইউনাদিহিম, সেই কিয়ামতের দিবসকে স্মরণ করো যখন মানব জাতিকে আল্লাহ ডাক দেবেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ফায়াকুলু, অতঃপর বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছিলে, রাসূলগণের ডাকে কি সাড়া দিয়েছিলে, হ্যাঁ না না, ইতিবাচক না নেতিবাচক। কোরআনে কারীম থেকে এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত বা জাতি সিফাত, সত্তাগত গুণ বা জাতি সিফাতের দৃষ্টান্ত বা উপমা পেশ করা হল অনেকগুলি। এখন হাদিস থেকে দেখুন, বলছেন মা মিসালু সিফাতি জাত মিনা সুন্না, আল্লাহর সত্তাগত গুণাবলীর কি উদাহরণ রয়েছে বা উপমা রয়েছে মিনা সুন্না হাদিস থেকে, হাদিসে কি বর্ণিত হয়েছে কিছু জানাবেন? বলছে হ্যাঁ, অনেক হাদিস রয়েছে মর্মে। প্রথম হাদিস সহি মুসলিমে রয়েছে এবং মুসনাদ আহমদ ইবনে মাজাহ রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেজাবহ নূর, আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে কোন সৃষ্টি দেখতে পারে না, কেউ দেখতে পারবে না, ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার যে পর্দা রয়েছে হেজাব, হ্যাঁ, এই পর্দাকে যদি সরিয়ে দেন, হেজাবকে যদি সরিয়ে দেন, হেজাবহ নূর, তার যে হেজাব রয়েছে আবরণ রয়েছে সেটিও হচ্ছে নূরের। লাউকাশাফাহু, যদি আল্লাহ সেটিকে উন্মুক্ত করে দেন, খুলে দেন, লাআহরাকাত সুবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল বা চেহারার যে তাজাল্লি রয়েছে, চেহারার যে দীপ্তি রয়েছে, তা জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে ছারখার করে দেবে। মানতাহা এলাইহি বাসারুহু মিন খালকিহি, তার সৃষ্টি যতদূর পর্যন্ত আল্লাহর দৃষ্টি যায়, আর আল্লাহর দৃষ্টি সব কিছু পর্যন্ত যায়, আল্লাহর দৃষ্টির অগোচরে বাইরে কোনো কিছু নেই। সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হিজাব রয়েছে, এই আর রয়েছে, এই আরটিকে যদি সরিয়ে দেওয়া হয়, পর্দা সরিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, জ্বলে খাক হয়ে যাবে। এই ছিল হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল? আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার কথা, সুবহাত ওয়াজহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার কথা প্রমাণিত। আর কি প্রমাণিত হয়েছে? মান তাহলে বাসারু, আল্লাহর দৃষ্টির কথা, যে আল্লাহর চক্ষু রয়েছে। তারপরে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলে, ইয়ামিনুল্লাহ মালআ, আল্লাহর ডান হাত হচ্ছে পরিপূর্ণ, ডান হাত ভর্তি। তাই আল্লাহর ডান হাতের হাত তো আছে, কিন্তু ডান হাতের কথা হাদিসে এসেছে, লা তাগিদুহা নাফাকাতু নাফাকা সাখাউল লাইল ওয়ান নাহার, প্রতিদিন আল্লাহ যে খরচ করছেন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির ওপর, যে আল্লাহ তাদেরকে রেজিক দিচ্ছেন, তাতে কমতি করতে পারেন না, ঘটাতে পারে না, তাতে শেষ হওয়ার নয়। সাখাউল লাইল ওয়ান নাহার, রাত দিন তিনি, রাত দিনের দান সর্বদা তিনি দানশীল, সব সময় তিনি দিতেই আছেন। আর আয় তুমি, আচ্ছা বলো তো, মা আনফাক মুনজু খালাক আসসামাওয়াতি ওয়াল আর্দ, আকাশ সমূহ এবং জমিন সৃষ্টি এর সূচনা থেকে যা কিছু আল্লাহ খরচ করেছেন, ফাইন্নাহু লাম ইয়াগাদ মাফিয়া মেনেহি, তার ডান হাতে যা কিছু রয়েছে তাতে কোনো কমতি করেনি, কোনো কিছু আল্লাহ কমে গেছে,
আলমা এবং আল্লাহর আরশ পানির ওপর রয়েছে। ওয়া বিয়াদিহিল উখরা আল ফাইদু আউল কবদু ইয়ারফা ওয়া ইয়াখফিযু, আর আল্লাহর অন্য হাতে রয়েছে আল ফাইদ, কোন রেওয়ায়েতে রয়েছে ফাইদ, আর প্রসিদ্ধ রেওয়ায়েত হচ্ছে আল কবজ, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাতে রয়েছে, কারণ আল্লাহ ধরে থাকে, খরচ করেন এক হাতে আর এক হাতে ধরে থাকেন অথবা দান করে থাকেন ফাইদ, হাজা ইয়াফিযু মানে প্রবাহিত করা, ইয়ারফাউ ইয়াখফিযু তিনি উত্থান পতন ঘটিয়ে থাকেন, ইয়ারফাউ উন্নীত করেন, ইয়াখফিযু আর নামিয়ে থাকেন। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা আসলো, ডান হাতের কথা আসলো, আর তারপরে আরেক হাতের কথা আসলো, কিন্তু আরেক হাতের ক্ষেত্রে বাম কথাটি বলেননি, কারণ বামটা সাধারণত অনুত্তম, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদবের খেয়াল রেখে অবিয়াদিহিল ওখরা অন্য হাত বলা হয়। আল্লাহকে চিনতে পারবে মুমিন বান্দার, আল্লাহকে দেখলে চিনতে পারবে, ধোকা খাবে না। পক্ষান্তরে কাফের মুশরিক যারা বেদিন তারা ধোকা খাবে, প্রতারিত হবে। ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার, আল্লাহ কানা নন, আওয়ার যার এক চোখ দৃষ্টি শক্তি নেই, দাজ্জাল হচ্ছে কানা, এক চোখে দেখবে আর চোখে দেখবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কানা নন। ওয়া আশারা বিয়াদিহি ইলা আইনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাত দ্বারা চক্ষুর দিকে ইঙ্গিত করলেন, তাহলে আল্লাহ রাব্বুলের চক্ষু রয়েছে। ইস্তিখারার হাদিসে রয়েছে আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহ ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করছি তোমার এলমের ওসিলায়, আল্লাহর একটি গুণ হচ্ছে এলম, আল্লাহর জ্ঞান, অসীম জ্ঞান। ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং তোমার ক্ষমতা কুদরতের মাধ্যমে ওসিলায় তোমার কাছে ক্ষমতা তলব করছি। ওয়াসআলুকা মিন ফাযলিকাল আযীম, এবং তোমার কাছে তোমার মহা অনুগ্রহ যাচ্ছা করছি। ফাইন্নাকা তাকদিরু, তুমি সক্ষম, ওয়ালা আকদিরু, আমি সক্ষম নই বা আমি অক্ষম, তুমি সবকিছু জানো, ওয়ালা আলাম আমি জানি না, ওয়ান্তা আল্লামুল গুয়ুব, তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী। এই হাদিস হচ্ছে ইস্তিখারার হাদিস, যে হাদিস তার আগে দাজ্জালের হাদিসটি ভিন্ন মহাদিস ছিল, যে হাদিসটি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তার বুখারী মুসলিম মুসনাদ আহমদে রয়েছে, আর তাতে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুর কথা রয়েছে। আর তারপরে যে হাদিসটি আপনার ইস্তিখারা, সেটি সহিহ বুখারী প্রসিদ্ধ হাদিস, তারপরে তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস ইস্তিখারার হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কুদরত, আল্লাহ রাব্বুল ইলম, আল্লাহ রাব্বুল অনুগ্রহ, এইসবের গুণগুলি আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে আরেকটি হাদিসে, যে তিনি শোনেন, তিনি দেখেন, তারপরে তিনি অনুপস্থিত নন, মানে সবকিছু তার সামনে। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা কোনো বধির এবং অনুপস্থিতকে ডাকো না। আল্লাহকে যখন বান্দা ডাকে তখন কোনো বধিরকে ডাকে না যে আল্লাহ শোনে না, সব ভাষা শুনেন এবং আস্তে জোরে সবকিছুই জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা গায়বান, আর অনুপস্থিতকে ডাকছো না যে অনেক দূরে তিনি, সুতরাং তাকে পাবো কি করে বা তাকে শোনাবো কি করে। তাদউনা সামিয়াম বাসীরা, বরং তোমরা সর্বশ্রোতা যিনি সবকিছু শুনে তাকে ডাকছো, বাসীরা সর্বদ্রষ্টা যিনি সবকিছু দেখেন তাকে ডাকছো, করিবান যিনি সন্নিকটে যে অত্যন্ত নিকটবর্তী তাকে ডাকছো তোমরা। এই হাদিস আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সহিহ বুখারী মুসলিম আবু দাউদ মুসনাদ আহমদে রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে ইজা আরাদাল্লাহ ইয়ুহিয়া বিল আমরি, আল্লাহ যখন কোন বিষয়ে ওহী করতে চান, তাকাল্লামা বিল ওয়াহী, তখন ওহী সম্পর্কে কথা বলেন। তো এই হাদিস দ্বারা আল্লাহর কথা বলা প্রমাণিত হল, যে হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি,
এবং এছাড়াও অন্যান্য বেশ কিছু হাদিসের কিতাবে ইমাম যেমন ইবনে আবি আসিম কিতাব সুন্নতে বর্ণনা করেছেন। সময় স্বল্পতার জন্য এতটা হাদিস লেখক নিয়ে এসছেন, হাদিসের প্রথম অংশটুকু যে আল্লাহ কথা বলেন, ওহির আসল গুণটি আল্লাহর কথা বলার, যে ওহি যেগুলি সেগুলি কালামুল্লাহ, আল্লাহর বাণী এবং আল্লাহ কথা বলেছেন। ওফি হাদিসুল বাস, আর কিয়ামতের পুনরুত্থান যে রয়েছে, পুনরুত্থানের হাদিসে রয়েছে, ইয়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ বলবেন আদম আলাইহিস সালাম সম্বোধন করিয়া, আদম ফায়াকুলু লাব্বাইক, তখন আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক, আল্লাহ আমি হাজির, উপস্থিত আছি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেবেন, এখানে ডাক দেওয়ার প্রমাণ পাওয়া গেল। এই হাদিসও ইমাম ইবনে খুজাইমাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদ নিয়ে এসেছেন। এইরকমই ওয়াহাদিসু কালামিল্লাহ লিইবাদি ফিল মাওকিফ, হাশরের মাঠে বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন তার বান্দাদের সাথে, প্রত্যেকের সাথে কথা বলবেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না, সবার সাথে আল্লাহ একা একা কথা বলবেন। দেখে দেখে সুবহানাল্লাহ, কল্পনার বাইরে, এত মানুষ সবার সাথে আল্লাহ কথা বললে হিসাব নেবেন, ওয়ালাইসা বাইনাহু বাইনাহু তুরজমান, কোন দোভাষী থাকবে না, এমন নয় যে সেখানে দোভাষী অনুবাদক লাগবে ভাষা বোঝাবার জন্য, সরাসরি আপনাকে আমাকে সবাইকে আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের হিসাব যেন সহজ করে দেন, আর বিনা আজাবে আল্লাহ আমাদেরকে, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। ওয়াকালামুল আহলি জান্নাহ, এইরকমই আল্লাহ যে কথা বলবেন জান্নাতিদের সাথে, ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালামুত, জান্নাতিদের সাথে কথা বলবেন, বিভিন্ন কথা বিষয়গুলি হাদিসে বর্ণিত হয়েছে। ওয়াগাইরা যালিকা মা লা ইউহসা, এছাড়া অনেক আল্লাহর গুণের সাথে সম্পর্কিত বা সিফাতের সাথে সম্পর্কিত হাদিস রয়েছে যেগুলো অগণিত, মা লা ইউহসা অগণিত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন, সঠিক উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে, ওহী থেকে জানার এবং শিখার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী আমাদেরকে বিশ্বাস রাখার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং সেই দিকে আমাদেরকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আপনাদের নাম মেনশন করব, আপনারা অবশ্যই যে যেখান থেকে প্রশ্ন করতেছেন আপনাদের দেশ বা এলাকার নাম মেনশন করবেন ইনশাল্লাহ, পরিচিতি লাভের জন্য ইনশাল্লাহ। এবং অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রাইজ করেছেন, মোর দেন 20 আবার 24 ব্রাদার সিস্টার হ্যান্ড রাইজ করেছে, বিধায় আমি আবারও রিকোয়েস্ট করব, আমরা অবশ্যই প্রশ্ন একটা করে করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন, সাদিব রহমান আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন, জোরে বলুন। শেখ, বাংলাদেশ থেকে বলছি, প্রশ্ন হলো যে তাহিয়াতুল মসজিদ বা ওযু বা সুন্নত নামাজ তো এক মানে এক নিয়তে পড়া যায়, কিন্তু জোহর নামাজের ক্ষেত্রে তো মানে রাকাত সংখ্যা তো মানে বিভিন্ন হয়ে থাকে, মানে জোহর তো চার আর বাকি সব তো দুই, তাহলে তা এক নিয়তে পড়লে কি আদায় হয়ে যাবে? এবং আরেকটা ক্ষেত্র, যেমন যদি আমি মানে ব্যস্ততার ফলে সুন্নত নামাজ যদি না পড়ে একদম রাত্রে এক এক নিয়তে সব সুন্নত নামাজ কি পড়তে পারবো? প্রশ্ন তাহলে দুটি হয়ে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে যে জোহরে আমরা যে চার পড়ি তো তখন তাহিয়াতুল মসজিদটা কিভাবে হবে যদি সেপারেট না পড়ি? তাহলে দেখেন চার যে জোহরে রয়েছে, এর আগে একাধিকবার বলেছি, এই ক্ষেত্রে সহিহ সুন্নাহ হচ্ছে সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, দিন রাতের সালাত গুলি দুই দুই করবে, এই জন্য উত্তম হচ্ছে বা শরীয়ত সম্মত হচ্ছে, সুন্নত মোতাবেক হচ্ছে দুই করে পড়বেন, সালাম ফিরবেন। চারের যে একটি মাত্র হাদিস আছে সে হাদিসটির ওপর কালাম রয়েছে, আপত্তি রয়েছে, সে হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন, অনেকে জয়ীফ বলেছেন, দুর্বল হাদিসটি। সুতরাং একসাথে চার পড়ার আমলটি আসলে মূলত হানাফি তরিকা থেকে প্রচলনটি এসছে, আর
আপনারা অধিকাংশই সেই হানাফি ঘরানা থেকে বেরিয়ে এসছেন, অনেকে অনেকে এখনো বেরিয়ে আসেননি, যার ফলে ওই যে চারটা ঢুকে আছে, চারকে বাদ দেন, দুই দুই করে পড়েন, এটি হচ্ছে সহি সুন্না এবং সন্দেহ মুক্ত, সন্দেহ মুক্ত। বাকি চার একসাথে পড়লে হবে কি না এই নিয়েও ইখতিলাফ আছে, একদল বলছেন হবেই না, আরেকদল বলছে হবে কিন্তু অনুত্তম, যার ফলে যখন হাদিস জঈফ তো একসাথে চার পড়বেন না। তারপরে চারও যদি কেউ পড়ে আর মনে করে চার আমার শুদ্ধ, তাহলে তাহিয়াতুল মসজিদ মানে দুই রাকাতই হইতে হবে? না, এর আগে বলি তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামি, অর্থাৎ বিনা সালাতে মসজিদে বসবেন না, সে আপনি দুই রাকাত পড়ে বসেন আর চার রাকাত পড়ে বসেন, যেভাবে বসেন আর ফরজ পড়ে বসেন, সরাসরি গেলেন আর একামত হয়ে গেল, তো ওই সেইটাই আপনার মসজিদ সালামি। মসজিদের বেয়াদবি করে আপনি বসলেন না, বসার আগে আপনি ফরজ পড়লেন, শুরু করলেন সরাসরি গিয়ে, সুতরাং আপনি মসজিদের আদবের লক্ষ্য রাখলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন একটি করলে সুবিধা হয়, আর একটি প্রশ্ন কি ছিল ভুলে গেলাম। সুন্নত সালাত আপনার এক রাত্রে এক নিয়ত পড়তে পারবেন কিনা, উনি প্রশ্ন করেছিলেন। সুন্নত সালাতের কথা বলেছিলেন যেটা আপনি, হ্যাঁ সুন্নত সালাত গুলি কাজের ব্যস্ততার জন্য আমরা ছেড়ে দিচ্ছি দিনে, একসাথে পড়ব। যদি আপনি পড়ার সুযোগ না পান আর নিয়ত করেন যে আমি পরে পড়ে নিব, ঠিক আছে পড়ে নেন, কিন্তু অবহেলা করে অলসতা করে যারা ছেড়ে দিল, পড়ার সুযোগ আছে তারপরে পড়লো না, আর পরে পড়বে হবে না ওলামারা বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাজা করেছেন জোহরের সুন্নাত আসর পরে, কখন পড়ার নিয়ত ছিল কিন্তু প্রতিনিধি দল এসেছিল কথা বলার জন্য, তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়ে সেই সালাতটি পড়তে পারেননি, জোহরের পরে সুন্নাত দুই রাকাত সেটা আসর পর পড়েছিলেন। সুতরাং এইরকম যদি হয় যে কর্মব্যস্ততার কারণে, তাহলে পরে কাজা করবেন, না হলে এমনি ছেড়ে দিলেন আপনি অলসতা করে, অথবা পড়লেন না আপনি গুরুত্ব দিয়ে, পরে ভাবছেন যে চলো এখন কাজা করে নি, না তাহলে কাজা হবে না, নেকি গুলো থেকে বঞ্চিত থাকি। ইসলামী বায়াত সম্পর্কে আমার যতটুকু জানা ছিল, আমি জানতাম যে ইসলামী বায়াত শুধু রাষ্ট্রীয় পর্যায়ে যে বায়াতটা ওইটা হয়, তো কিন্তু শেখ বাংলাদেশে কিছু সহায়কিতা সংগঠন যেমন আন্দোলনের যে তাবলিগী ইজতেমা হয় রাজশাহীতে, ওইখানে তো শেখ বায়াত নেওয়া হয়, তো এরকম কোন বায়াত কি ইসলামে আছে শেখ? এটা তো আমি জানতাম না শেখ। না এটা বলেন বায়াত নাই, জি বায়াত হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বায়াত, এক দেশে একটি বায়াত। জি আল্লামা শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলেছেন যে এক দেশে একাধিক বায়াত নেই, অর্থাৎ প্রত্যেক পীরের বায়াত, চরমনায়ের বায়াত চলছে, সারসিনার বায়াত চলছে, ফুরফুরার বায়াত চলছে, সব বায়াত চলছে, এগুলো সব বিদাতি বায়াত, ওই রকমই সাংগঠনিক বায়াত ও সুন্নতের খেলাফ বায়াত, এটিও বায়াত শরীয়ত সম্মত নয়, তাদের ধারণায় এইরকম বায়াত। কিন্তু এই বায়াত করে কত লোক যে দল থেকে বেরিয়ে চলে গেল, তো কি করবেন? ওই হাদিসগুলোকে ফিট করা যাবে যে বায়াত করে যদি কেউ বায়াত ভঙ্গ করে তাহলে জাহেলিয়াতের মরণ মরবে না, মোটে ফিট করা যাবে না এই সংগঠন। সুতরাং এই সব বায়াত গুলি আসলে সুন্নতের খেলাফ বায়াত, বেঁচে থাকেন। জি জাযাকাল্লাহ খাইরান, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ হুসাইন আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমার প্রশ্ন হলো, জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? প্রশ্ন হলো অনেক লোক উমরা করতে যায়, উমরা করে আসার পরে বলতেছে যে ওই মক্কাতে হালাল ক্লাব, হালাল সিনেমা হল, এ আসে কোশ্চেন করে, তা আসলে তো আমি কিছু জানি না, এই জন্য কোশ্চেনটা করছি আপনার কাছে যে আসলে কি এটা? আমি আমি তো প্রায় 31 বছর 32 বছর ধরে আছি, আমি তো দেখিনি কখনো, তারা যদি দেখে থাকে তাহলে তো ভালো, আর না দেখে থাকে তো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর হবে। ওদেরকে বলবেন একটা সুন্দর কথা কেউ লিখেছে যে এই ধরনের কথা বলবে, তাকে বলবেন যে তুমি বলো যে আমি আল্লাহর কসম করে বলছি যে এইরকম কিছু আছে,
আর যদি না থাকে তো আমার উপরে আল্লাহর গজব পড়বে এবং আমার স্ত্রী তালাক হয়ে যাবে। এই দুটো কথা বলেন, দেখবেন উযু নষ্ট হয়ে যাবে, হাওয়া খারিজ হয়ে যাবে, বুঝতে পারছেন? মিথ্যুকদের এসব দাজ্জাল। সৌদি আরবে থাকি, এখানে ঘরের বাইরের খবর রাখি, আমরা জানি না এখানে, আর ওরা জানে। এসব হচ্ছে তৌহিদের দুশমন, এসব হচ্ছে সুন্নতের দুশমন, এই জন্য এই দেশের দুশমন। এসব হচ্ছে আসলে শিয়া প্রেমী, আর না হলে এরা হচ্ছে জঙ্গি খারেজি, চরমপন্থী। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কাজী তাহেরা পারবেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। একটু জোরে বলেন, শুনছি না। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বুঝছি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে অনেক পরিচিত জনদের মধ্যে অনেক পরিচিত মহিলারা বা অনেক পরিচিত পুরুষরা, মানে আমাদের জানা সমাজে বলে যে দুইটা সন্তান নিয়েছি আর সন্তান নিব না, বা দুইটা যন্ত্রণায় বাকি না, দুইটা মানুষ করতে অনেক কষ্ট, আবার বেশি সন্তান নিব। আবার অনেক পুরুষদের ভিতরেও দেখা যায় এই ধারণাটা আসছে। আবার অনেক বোনেরা বলে যে এই বয়স হয়ে গেছে, এখন আর সন্তান নিব। দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডক্টররাও বলে যে 30 পার হয়ে গেছে, না না না, আপনারা আর এই পথে কেন যাবেন, এইটা নানান রকম রিস্ক দেখায়, ভয় দেখায়। তো এ ব্যাপারে কি বলে, আমরা ইসলামের আলোকে জানতে চাই। অনেকে বলে যে দুটোর বেশি সন্তান নেব না, মানুষ করতে পারবো না, অথবা খাওয়াইতে পারবো না, অথবা বয়স হয়ে গেছে। এ সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত বলতে পারি, ইন্নামা যালিকুমুশ শয়তান ইউখাউফু আউলিয়াহ। এরা আসলে মূলত, এদের সাথে শয়তান আছে, শয়তান তাদের মিত্রদেরকে ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়। আরে মানুষ করতে পারবে না, আরে খাওয়াইতে পারবে না, এই বয়সে নেই, ঝুঁকি আছে, অসুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। তো শয়তান এদেরকে নিয়ে খেলা করে। কেন খেলা করে এদেরকে নিয়ে শয়তান? কারণ এদের আকিদায় ত্রুটি আছে, এদের তকদিরের প্রতি বিশ্বাস নেই, তকদিরের প্রতি ইমান তাদের একেবারে নড়বড়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, আল্লাহ যে রাজ্জাক, রিজিক দাতা, রিজিক আমাদের হাতে নেই, আসমান থেকে রিজিকের হুকুম হয়ে থাকে, যাকে আল্লাহ দুনিয়াতে পাঠান তার রেজিক আল্লাহ ভাগ করে পাঠান, তারটা আমরা খেতে পারবো না, আর আমারটা বা আমাদেরটা তারা খেতে পারবে না। এগুলি আল্লাহর যে রুবুবিয়াত, তাওহীদের রুবুবিয়াত, এগুলির প্রতি তাদের বিশ্বাস নেই বা জ্ঞান নেই। আসলে এরা মুসলিম, কিন্তু আসলে এদের ইসলামী আকিদাও নেই, ইসলামের জ্ঞানও নেই, আর ইমান নামে মাত্র এদের ইমান, যার ফলে এরকম করে থাকে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 9 ছেলে মেয়ে সবগুলি সুস্থ আলহামদুলিল্লাহ, এবং সবগুলি পড়াতে ক্লাসে ফার্স্ট। সৌদি ছেলে মেয়েদের সাথে সবচাইতে টপে আমার ছেলে মেয়েরা থাকে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়াতে কোনো সময় অভাব হয়নি, অথচ আপনাদের চাইতে কম রোজগার করি, 8 ঘন্টা ডিউটি করে। এমনি নয় যে ফিরি ফিরি আমি বক্তা, আর যাই একটা জলসাই গেলাম, 50,000 দিয়ে দিলে, 1,00,000 দিয়ে দিলে, এমনও নয়। জি হ্যাঁ, কথা বোঝা গেছে না? গোটা মাসে ডিউটি করে যে রুজি করি, ডেলি 8 ঘন্টা ডিউটি করে, তাতে আলহামদুলিল্লাহ আমার ছেলেমেয়েরা সবাই সুখে আছে, আর 9টাকে মানুষ করে নিলাম আলহামদুলিল্লাহ, 9টাকে হাফেজ বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ, খুব সহজে। কথা বুঝতে পারছেন? পক্ষান্তরে যার ইমান দুর্বল, সে একটি মানুষ করতে পারে না, দুটি মানুষ করতে পারে না, সব অমানুষ তৈরি হয়ে যাচ্ছে। তো আল্লাহর উপর ইমানটাকে মজবুত করুন, আর শয়তানের প্রতারণায় আসবে না। শয়তান ভয় দেখায়। আল্লাহ বলছেন আয়াতে, আশ-শয়তান ইয়াদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়, যে অভাব হয়ে যাবে, খাওয়াবে কি করবে, কি করে ছেলে মেয়েগুলো মানুষ করবে, কি করে শুধু জন্মে দিলে হবে, এত কি করে খাটনি করবে, এত কষ্ট করা যায়, এত ঘন ঘন বাচ্চা নেওয়া যায়, এত বেশি বাচ্চা নেওয়া যায়,
তারপরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধন সম্পদকে তার নিয়ামত বলেছেন, তেমনি ছেলে মেয়েদেরকে নিয়ামত বলেছেন। আল মালু আল বানুনা জিনাতুল হায়াত একসাথে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম, মাল এবং ধন এবং জন সম্পদ এবং জনবল দুটোকে একসাথে নিয়ামত হিসাবে এবং জিনত শোভা সৌন্দর্য হিসাবে কোরআনে কেন বর্ণনা করেছেন। মালের ক্ষেত্রে যদি গোটা আমেরিকার মালিক হয়ে যান আপনারা, অনেকে আছেন, তবু বলবেন যে আর একটা চাই, আমেরিকা চাই, এখন কানাডা চাই, সারা পৃথিবী চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন যে এক মাঠ ভর্তি স্বর্ণ যদি দিয়ে দাও আর এক মাঠ চাইবে, আর পেট ভরবে না কবরে না গেলে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটিতে না ঢুকলে এদের পেট ভরবে না, এই হচ্ছে অবস্থা। পক্ষান্তরে ছেলে মেয়ে নিয়ামত দুটার বেশি নেব না। টাকার ক্ষেত্রে বলবেন যে 1 মিলিয়ন হয়ে গেছে বাবা আর নেব না, বলবেন যে আমার বেতন $2,000-$3,000 আছে, এর বেশি আমার তো দরকার নাই, আমার তো $1,000-$1,500 মাস চলে যায়, সুতরাং এত টাকা করবোটা কি, নেব না, দরকার নাই। কেন বলছেন না? আছে পৃথিবীতে এমন কোন মুসলিম? খালি কাফের বাদ দেন, মুসলিম আছে যে বলবে যে না না যথেষ্ট হয়ে গেছে, আর টাকা পয়সা লাগবে না। কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে না, যথেষ্ট হয়ে গেছে, দুটো আর লাগবে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়ত করে এইসব মুসলিমদের। এদের নামাজ কোনো কাজে আসবে না, এদের সিয়াম, এদের যাকাত দান খেরাত কোনো কাজে আসবে না। এদের আকীদা ঠিক করা দরকার, আগে আকীদাটা পরিশুদ্ধি করুক, আল্লাহর ভরসা করুক এবং আল্লাহর রুবুবিয়াতে ঈমান নিয়ে আসুক, ভালো করে আল্লাহর তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসুক, যে আল্লাহ সবকিছুকে সুপরিমিত করেছে। তাকদীর মানে কি? আল্লাহ সুনির্ধারিত করেছে, সুপরিমিত করেছেন, পরিমাণ নির্ধারিত রয়েছে। আমার একটা দানা আপনারা খেতে পারবেন না, আর আপনাদের একটা দানা আমি খেতে পারবো না, কথা বোঝা গেছে? সব নিজের দানা পানি খেয়ে যাবে, কেউ কারোটা খাবে না। এগুলি হচ্ছে ঈমান, এগুলি হচ্ছে আকীদা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন উনাইসা, আপনি প্রশ্ন করুন। জি উনাইসা, আপনার ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। আমার একটা, জি আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা আপন বোন আছে, তো ওই ওর ছোট থাকতে ওকে নিয়ে আসছি এখানে, তো ওর মানে বাংলাদেশে মোটামুটি যাই আছে, এখনো সে কিছু পায় নাই, কিন্তু এখানে সে থাকে ওই কাউন্সিল বাসায়। তো ওকে কি মানে আমাকে একজন বলছেন যে তুমি যদি চাও তাহলে তোমাদের ওই জাকাতটা ওকে দিতে পারো, ওর বিয়ে শাদীর কাজে লাগতে পারে। তো অনেকে বলে যে তুমি আগে তোমার রিলেটিভকে দিবা, তারপরে তুমি তোমার জাকাতের টাকা তুমি ওই আত্মীয় স্বজন যারা আছে তারপরে পরকে দিবা। তাহলে মানে যেহেতু ওর কোনো গহনা তারপরে টাকা পয়সা এরকম কোনো সেভিং নাই, তাহলে কি আমি ওর জন্য কিছু ধরেন কিছু টাকা রেখে দিতে পারি ওর বিয়ের জন্য? এই মানে জাকাতের টাকা কি বোনকে দেওয়া যায়? হ্যাঁ, তাকে কি দেওয়া যায়, তার জন্য রাখা যায় আপন বোনকে? হ্যাঁ, তিনি যদি ফকির অথবা মিসকিনের অন্তর্ভুক্ত হন তাহলে দিতে পারবেন। ফকির বলা হয় এমন ব্যক্তিকে যার অর্ধেক খরচের কম আছে, সামান্য কিছু আছে, অর্ধেকটাও নেই। মিসকিন ওকে বলা হয় যে অর্ধেকের বেশি আছে কিন্তু কিছু ঘাটতি আছে, এক মাসের খরচ নেই কিন্তু তার কাছে 20-25 দিনের খরচ আছে, তাহলে সেই ব্যক্তি মিসকিন, তার খাওয়া খরচ জুটছে না, অথবা খাওয়া খরচ জুটে যাচ্ছে, কোন রকম চিকিৎসা খরচে আটকে যাচ্ছে, ঋণী হয়ে গেছে, এইরকম ক্ষেত্রে জাকাত দিতে পারবেন। কিন্তু ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, হ্যাঁ তার খাওয়া দাওয়া চলে যাচ্ছে, চাকরি বাকরি আছে, ইনকাম সোর্স আছে, তার চিকিৎসাও চলে যাচ্ছে, কিন্তু তাকে বেশি সচ্ছল করতে চান, আর একটু একটু হাই ফাই জীবনযাপন করবে, সেই জন্য জাকাত দিবেন, এটা হারাম, এটা হারাম। যাদের ব্যয়বহন খরচ বহন করা আপনার উপর ফরজ নেই বা আমার ফরজ নেই, তাদেরকে আমরা জাকাত দিতে পারব। ব্যয়বহন ফরজ করা ফরজ হচ্ছে স্ত্রীর, স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, ছেলে মেয়ে, ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না, ছেলে মেয়েদের, ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া যাবে না,
নাতিনদেরকে জাকাত দেওয়া যাবে না, এইরকমই ওপর দিকে বাপ মাকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদি নানা নানিকে জাকাত দেওয়া যাবে না, তাদের ব্যয় বহন করা খরচ ভরণ পোষণ আমাদের খরচ, বাকি যারা সাইডে আছে ভাই বোন, ভাই যদি নাবালক হয় তাহলে দিতে পারবেন না, কারণ সেটা আপনার দায়িত্বে পড়ছে যদি আব্বা না চালাতে পারেন, কিন্তু ভাইরা বড় হয়ে গেছে, ভাইদের সংসার হয়ে গেছে, তারপরে অচল চলছে না অভাব, তাহলে জাকাত দিতে পারবেন। আপনার বোনকে এখন দেখতে হবে যে আপনার বোন অভাবে কি, তার চিকিৎসার পয়সা জুটছে না, তার কি আপনার শীত বস্ত্র জুটছে না, তার কি খাওয়া দাওয়া জুটছে না, সে কি ঋণগ্রস্ত, তাহলে দিতে পারবেন, কিন্তু তাদের ভোগ বিলাসী জীবনের জন্য জাকাত দেবেন না, দেওয়া দেবেন না, তাহলে জাকাত তাদের হবে না। আর তখন গিফট দেবেন, হাদিয়া দেবেন, উপঢৌকন দেন, যদি সচ্ছলদেরকে দেন তো হাদিয়া দেন, হেবা করেন, দান করেন, এগুলো দেন, আতিয়া, এই শব্দগুলি এসছে, কিন্তু জাকাত জাকাত দেওয়া যাবে না। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাংলাদেশ থেকে বলছি, আমার প্রশ্নটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সম্পর্কে। আমি আপনার মানে একটা লেকচারে শুনেছি, লেকচার শুনেছি বা অন্যান্য আরো বক্তার উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে শুনেছি। তো তাকে হত্যা করা হয় অনেকদিন ধরে অবরোধ করে। তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে মানে যখন তাকে হত্যা করা হয় তখন তো মোটামুটি ইসলামের অনেক জয়, চারপাশে অনেক এলাকা জয় হয়েছে, তাকে হত্যাও করে যতদূর জেনেছি তারা হচ্ছে মুসলিম ছিল এবং যুবক ছিল। তো আমার প্রশ্নটা যে এরকম একটা অবস্থায় তাকে কেন হত্যা করা হলো, বিশেষ করে মুসলিমরাই কেন এই কাজটা করলো, আর বিশেষ করে আল্লাহ রাসূলের, হ্যাঁ মানে আল্লাহ রাসূলের সাহাবী, তাকে একজন মানুষ কিভাবে হত্যা করতে পারে, এতটা নির্মম কিভাবে হতে পারে? যদি পরবর্তীতে অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে, কিন্তু এই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাটা ছিল খুব নিকটে, খুব কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পরে। তো এই বিষয়টা জানতে চাচ্ছি। এর প্রথম কারণ হচ্ছে যে সে মৌসুমটি ছিল হজের মৌসুম, মদিনার অধিকাংশ লোকজন হজে চলে গেছিলেন, মক্কায় ছিলেন, একদম ঠিক হজের সময় ছিল। দুই নম্বর ছিল যে যারাই সেখানে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন, তারা এসেছিলেন প্রতিরোধ করার জন্য এবং প্রতিরক্ষার জন্য, তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি ভবিষ্যৎবাণী জানছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তাকে নির্মম ভাবে শহীদ করা হবে, এবং তোমার তোমার শরীরে একটি জামা থাকবে যে জামাটি লোকেরা জবরদস্তি খুলে নিতে চাইবে, আর সেটা ছিল খেলাফত, সেটা খুলে দেবে না তুমি। তো এই ভবিষ্যৎবাণীগুলি তার জানা ছিল। তো তিনি তাদেরকে ফিরিয়ে দিয়েছে যে না, আমার বাড়িতে পাহারাদার তোমাদের কোনো প্রয়োজন, তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। তারপরে অনেক সাহাবাইকেরাম রিকোয়েস্ট করেছিলেন তার কাছে যে আমরা আপনার পাহারা দিই এবং এদের সাথে লড়াই করি, যুদ্ধ করি, যারাই যে কয়জন আমরা আছি মদিনাতে, আমরা লড়াই করি এদের সাথে, বাগিদের সাথে, বিদ্রোহীদের সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি ছিল যে আমার একটি প্রাণ, ওরা শুধু আমাকে মারতে চায়, আর তোমরা যদি মারামারি করো তো হাজার হাজার বা শত শত দুই পক্ষ থেকে মুসলিম হতাহত হবে বা খুন হবে, যেটা আমি চাই না। আমার জানকে আমি কোরবানি করতে চাই, প্রাধান্য দিচ্ছি, কিন্তু তোমাদের জান যেন না যায়, তোমাদের ক্ষয়ক্ষতি না হয়। সুতরাং কঠোর ভাবে তিনি বাধা দিয়েছিলেন লড়াই করতে, তিনি খলিফা, তিনি নির্দেশ দিতে পারতেন এই বিদ্রোহী দমন করার জন্য, কিন্তু এইরকম পাবেন কোথায় আজকে? তিনি নিজের জান কোরবানি করতে চাইছেন, কিন্তু অন্যদের কারো যেন ক্ষয়ক্ষতি না হয়, এটা করতে দেননি। আর একটি দিক রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যুবক ছেলেরা যারা এসেছিল তারা অধিকাংশই ছিল বাইরের, তারা মদিনার ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দামেস্কে ছিলেন, সুতরাং সেখানেও চান্স পায়নি। চান্স পাইছে কোথায়? মিশরে গিয়ে চান্স পেয়েছে, সিংহভাগ তারা মিশরি ইজিপশিয়ান ছিল, আর মূর্খ ছিল সব, জাহেল, আর তারা ষড়যন্ত্রের শিকার। সাবাই যে আবদুল্লাহ বিন সাবা ইহুদি, ইয়ামানের ইহুদি, আসলে মূলত ইহুদি ছিল, ইসলামকে ধ্বংস করেছে এবং শিয়া জাতিকে জন্ম দিয়েছে। শিয়া জাতির জনক হচ্ছে আবদুল্লাহ বিন সাবা ইহুদি। এই ইহুদি যখন দেখলো যে ইসলামকে তো ধ্বংস করা গেল, নির্মূল করা গেল না,
তো ইসলামে ঢুকে পড়ি, বাইরে থেকে ইসলামকে শেষ করা গেল না, তো ইসলামে ঢুকে পড়ি, ঢুকে শেষ করবো। সে ইসলাম কবুল করলো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ইসলাম কবুল করে তারপরে তখন শুধু বাহ্যিক স্থিতি ইসলাম প্রকাশ করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর যেখানে সেখানে যায়, বিশেষ করে উসমান রাজিয়াল্লাহ, উমর রাজিয়াল্লাহর জামানায় সুযোগ পায়নি, উসমান রাজিয়াল্লাহর জামানায় সেই ব্যক্তি সুযোগ পেয়ে গেল। উসমান রাজিয়াল্লাহ তাআলা হোক একটু তার মনটা নরম মনের মানুষ, শক্ত না, কঠোর তার ভূমিকা ছিল না যে পানিশমেন্ট দেবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর ছিলেন, সুতরাং সেখানে সাহসী ক্ষমতা হয়নি, সাহস করেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই সুযোগটা নিল, আর তার বিভিন্ন জায়গায় গিয়ে প্ররোচিত করা শুরু করলো লোকজনকে, এই খলিফা রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলা যে নুরাইনের বিরুদ্ধে, যে তিনি স্বজন প্রীতি করছেন, তার আত্মীয় স্বজনকে দেখছেন, এই করছেন সেই করছেন, এই তিনকে তাল করে, তারপরে ধীরে ধীরে এরই ধারাবাহিকতা হচ্ছে, এই সাবাই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হচ্ছে বর্তমান যুগে শিয়া রাফিজিরা, কথা বোঝা গেছে? তো আসলে এটা সাবাই ষড়যন্ত্র ছিল, সাবাই ইহুদি ষড়যন্ত্র ছিল, আর এই ষড়যন্ত্রে বিভ্রান্তির শিকার হয়েছিল বেশ কিছু মুসলিম যুবক ছেলেরা। জি, আর তারাই প্রথম মিছিল করে আর বিক্ষোভ করে এসে খলিফার বাড়ি এবং মসজিদ নবী ঘেরাও করেছিল, পানি বন্ধ করে দিয়েছিল, মসজিদ নবীতে সালাত পড়া বন্ধ করে দিয়েছিল, আর তাকে নির্মমভাবে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ করেছিল। এই হচ্ছে সংক্ষেপে এই বিষয়ে, এতে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহ আকবার। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলতেছিলাম শেখ। আমার প্রশ্ন যে কোন ফ্যামিলিতে, পরিবারে দেখা যাচ্ছে যে মা কিংবা ছেলে, তাদের কিংবা হচ্ছে মা মেয়ের মধ্যে হচ্ছে যদি কোনো সম্পর্ক একটু সমস্যা থাকে, এই পরিস্থিতিতে সমাধানের জন্য যদি এরকম কোন মুরব্বীদের ডাকা হয়, কিন্তু মুরব্বীরা উল্টা বুঝ দিয়ে, ভুল বুঝ দিয়ে সে সংসারকে দ্বিখণ্ডিত করে দেয়, দেখা যাচ্ছে যে আলাদা, এক কথা আলাদা করে দেয়, এরকম পরিস্থিতিতে কি বিধান? আর সেই পরিস্থিতিতে কি তাদের স্বজনগণ সেই মাকে সঠিক বুঝ দিতে পারবে কিনা ইসলামিক নিয়ম অনুযায়ী? দেখেন, যারা মুরব্বীরাকে আপনারা বিচার সালিসের জন্য ডাকেন, ঘরোয়া বিচার, ঘরের বিচার পরকে দিতে নেই, ঘরের বিচার পরকে দিতে নেই, বাইরের লোককে যখনই ডাকবেন তাতে সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আর সমস্যা বাড়ারই সম্ভাবনা বেশি থাকে, আর অনেকের ভিতরে হিংসা আছে, অনেকে ক্ষতি করতে চায়, পারিবারিক দিক থেকে ক্ষতি সাধন করতে চায়, এই সুযোগগুলি তারা গ্রহণ করে, তো যার ফলে এইরকম চান্স না দেওয়া উচিত। নিজেদের সমস্যার সমাধান নিজে যদি ঘরোয়া ভাবে, পারিবারিক ভাবে, ঘরে ঘরে করে নিতে পারে সবচেয়ে ভালো। আপনি ছেলে, আপনি মেয়ে, মায়ের কাছে বাবার কাছে ছোট হইতে কোনো অসুবিধা নেই, কোনো দোষের কথা নাই, কোনো আইবের কথা নাই, আপনার ভুল হয়নি, আপনি ছেলে মেয়ে, আপনার ভুল হয়নি, বাপ মার ভুল হয়েছে, তারপর বাপ মায়ের কাছে যদি ছোট হয়ে যান, কোনো দোষের কথা নাই। এইভাবে যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দিয়ে দেন, তাহলে বাপকেই ছাড় দিলেন, মাকেই ছাড় দিলেন, কোনো অসুবিধা নেই, এই করে নিজেদের মধ্যেই সমস্যার সমাধান করে নেবেন, এটাই বেশি ভালো হবে, এটাই বেশি ভালো হবে। পরকে কখনো সুযোগ দেবেন, একমাত্র নিরুপায় হইলেই তখন পরকে সুযোগ দেবেন, অথবা পরের শরণাপন্ন হবেন, তাহলে এই রকমের সমস্যাগুলি আসবে না। তারপর আরেকটি কথা মনে রাখেন যে পারিবারিক ভাবে সেপারেট হয়ে যাওয়া কোনো দোষের কথা নাই, কিন্তু আরব দেশে বিয়ের শাদীর সাথে আলাদা হয়ে যায়, কোনো আইব নাই, ঝগড়া নেই, বিবাদ নেই, বিয়ে করলো আলাদা হয়ে থাকছে, বাপ মায়ের সাথে ভালো মিল মহব্বত আছে, ভাই বোনে ভালো মিল মহব্বত আছে, কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার হচ্ছে যে পাঁচ ভাই একসাথে থাকবে, বোনদেরকে একসাথে নিয়ে থাকবে, আর কলহ বিবাদ করতে থাকবে, বোনের সাথে ভাবি ঝগড়া চলছে, হ্যাঁ ননদের সাথে আপনার বোনের মানে আপনার বোনের ননদের সাথে আপনার আপনার ওয়াইফের ঝগড়া চলছে, আর এই অশান্তির শেষ নেই। তো এগুলোর চাইতে ভালো একটু দূরে থেকে সম্পর্ক ভালো রাখা, আর আপনারা জানেন জ্ঞানী মানুষদের কথা, এইসব আরবি কবিতা তো রয়েছে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, দূরে থাকলে
সম্পর্ক ভালো থাকে। তো ভালো সম্পর্ক রাখার জন্য বাপ মা থেকে কেউ যদি খাবার দাওয়াটা পৃথক করে নেই, অন্য মানে ঘরে থাকি অথবা ভিন্ন হয়ে যায়, কোনো দোষের কথা নেই, কোনো দোষের কথা নেই। অন্তরটা পরিষ্কার থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর আন্তরিকতা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একসাথে থাকাটা গুরুত্বপূর্ণ নয়, একসাথে থেকে যদি ভালোবাসা টিকিয়ে রাখতে পারি আর যদি অন্তরকে পরিষ্কার রাখতে পারি তাহলে একসাথে থাকেন ভাইদের সাথে, আর না হলে একসাথে থাকবেন না, ভিন্ন ভিন্ন হয়ে যাবেন, এটাই উত্তম, এটাই উত্তম। আর আরবরা এটাই করে। জি মোহাম্মদ মানিক, আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্ভবত ওনার নেটে প্রবলেম হচ্ছে, তো ইনশাল্লাহ পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি ইনশাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। আসসালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। একটা ব্রাদার একটা প্রশ্ন ছিল আমাদের এখানে, আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে বলছিলাম। আমাদের এখানে কিছু মুসলিম ব্রাদারদের গোসারি আছে, যে গোসারি গুলোতে সাধারণত হালাল পণ্যই বিক্রি করে, এবং মুসলিম মুসলিম ব্রাদাররাই তারা পাঁচ ওয়াক্ত নামাজ সালাত সবই ফরজিয়ত গুলো পালন করে, কিন্তু পূজার সময় পূজার কিছু সামগ্রী তারা বিক্রি করে তোলে। তো এই সামগ্রী শুধু অন্য ক্ষেত্রে না, শুধু পূজার ক্ষেত্রেই ইউজ করা হয়, অন্য ক্ষেত্রে ইউজ করা যায় না। তো এই বিষয়টা এক ব্রাদার জানতে চাচ্ছিল যেটা কতটা ঠিক হচ্ছে কিংবা এই হচ্ছে কিনা, এই বিষয়ে একটু যদি বলেন। জাযাকাল্লাহ। পূজার সামগ্রী যদি হয়, মানে পূজার সামগ্রী বলতে এমন কিছু যেগুলি দেব দেবীর সামনে উৎসর্গ করা হয়, হ্যাঁ, প্রসাদ হিসাবে দেওয়া হয় অথবা ফুল, হ্যাঁ, পূজার বস্তু, তাহলে হারাম, তাহলে হারাম, অবশ্যই এই ব্যবসা হারাম, শিরকে কুফরিতে অংশ নেওয়া, সহযোগিতা করা। কিন্তু পূজার সিজনে যেসব খাদ্যগুলি, যেমন মিষ্টি খায়, কলা খায়, ফলমূল খায়, বাড়িতে এই পূজা উপলক্ষে অনেকে আসবে, সুতরাং এই সময় চকলেট ফকলেট হবে, এগুলো ব্যবসা করবে হয়তো, বুঝতে পারছেন যে এদের পূজা আছে তো এই সময় এগুলো কেনাকাটা করছে, পূজা উপলক্ষে খাবে খাওয়াবে, কোনো দোষের কথা নাই। কারণ এই পণ্যগুলি মানে নিশ্চিত না যে এগুলো আসলে দেবদেবীর সামনে পেশ করা হবে, দেবদেবীর সামনে পেশ করার জন্য মূলত নয়, আসলে এগুলো নিজেও খেতে পারে। কলা নিয়ে যাচ্ছে, সে কেউ দেবদেবীর সামনে প্রসাদও পেশ করতে পারে, নিজেও খেতে পারে, ছেলে মেয়েও খেতে পারে। আপনি সেই জন্য পূজার সিজনে কলা বিক্রি করবেন না, পূজার সিজনে আপনি ফলমূল বিক্রি করবেন না, না না বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু পূজার যেগুলো সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলি বিক্রি করা যাবে না, যেগুলোতে আপনি ভালো করেই বুঝতে পারছেন যে এগুলি প্রসাদ হিসাবে পেশ করা হবে অথবা দেব দেবীর সামনে এগুলি উৎসর্গ করা। আল্লাহু আলাম। জি রাখলা খাইরান। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিউ ইয়র্কের বাফলো থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে একটু মূর্তির বিষয়ে, যে আমাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, তো অনেক সময় ওদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে হয়, সামহাও অনেক সময় ওদেরকে ছোট ছোট মূর্তি বা পশু পাখি বিভিন্ন কিছু বানাইতে হয় বা করতে হয় স্কুলের এডুকেশনের কারণে। তো এই ব্যাপারে কিছু বলবেন কি, এটা জায়েজ কি, এটা করতে পারে কি? আর এটার সাথে একটু ম্যাচ করে যদি সম্ভব হয় অ্যানসারটা দিবেন, সেটা হলো মানে দ্বিতীয় প্রশ্ন হয়ে যায় আর কি। বিষয়টা হলো যে ছবি তোলা, আমরা তো ছবি তুলতাম সবসময় আগে, তুলছি এখন তো তুলি না, যেগুলো তোলা হয়ে গেছিল সেই ছবিগুলা কি ঘরে রাখা যাবে, যদি মানে ছবি তো প্রিন্ট করা হয়ে গেছে এখন, নাকি ওগুলা রাখা যাবে না, এটা আর কি। মূর্তি, প্রাণীর যদি মূর্তি হয় বা প্রাণীর প্রকৃতি প্রতিকৃতি যদি হয় তাহলে হারাম, সর্বসম্মতিক্রমে হারাম। প্রাণীর, মানুষের হোক অথবা অন্য কোন জীব জন্তুর মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, এসব হারাম, এসব হারাম। এবং এগুলি শিরকের মাধ্যম, এগুলি একটি মাধ্যম শিরকের। শিরকের দুটি মাধ্যম রয়েছে, এটা একটা মাধ্যম, আর একটা হচ্ছে কবর পাকা করা। আজকে পাকা হইলো, দু চার পাঁচ বছর পরে, হ্যাঁ, তা ধীরে ধীরে তাতে ফুল চড়লো, চাদর চড়লো, আর তারপরে কবর মাজার পূজা শুরু হলো। মানব জাতি এই দুই পূজাই শিরকুফরি করেছে, সুতরাং এই দুটো রাস্তা ইসলামে বন্ধ করা হয়েছে।
কোন প্রাণীর ছবি অঙ্কন করা মানে প্রতিকৃতি বা মূর্তি এইরকম তৈরি করে রাখা, সেটা মাটি দিয়ে হোক, সেটা পাথর দিয়ে হোক, সেটা ইট দিয়ে হোক আর খড় দিয়ে হোক, এগুলি হারাম, জায়েজ নয়। যেগুলিতে মাথা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এরকম জায়েজ নয়। কিন্তু যদি গাছপালার হয়, অন্য কোনো দৃশ্যের হয়, ঘর বাড়ির হয়, তাহলে কোনো অসুবিধা নেই। প্রাণহীন যেগুলি সেগুলি ছবি অঙ্কন করতে কোনো দোষ নেই। আপনার ছেলেমেয়েরা স্কুলে যদি সেগুলি করে তো জায়েজ আছে। বাকি কথা হলো প্রাণীর ছবি অঙ্কন করতে হচ্ছে স্কুলে গিয়ে, এইরকম স্কুলকে এড়িয়ে চলবেন যদি আপনার দিনের, আপনার ছেলেমেয়েদের দিনের হেফাজত করতে চান আর বিকল্প ব্যবস্থা থাকে, তাহলে এই রকমের স্কুলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন না, জায়েজ নয়, গুনাহগার হবেন। এবং আল্লাহ রাব্বুল জানেন ওই রকম পরিবেশে থাকার তৌফিক দান করেন যেখানে বাধ্য হচ্ছেন অনেক হারাম কাজে, সেখানে কেন বা থাকবেন যদি আপনার কাছে উত্তম বিকল্প থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এর কাছাকাছি, সেটা হচ্ছে আমরা অনেক বিগত সময়গুলিতে ছবি তুলেছি, সেই ছবিগুলিকে সংরক্ষণ করে রাখা যাবে? ছবিগুলি সংরক্ষণ করে না রাখাই উচিত, আর ঝুলিয়ে প্রকাশ্যে দেয়ালে টেঙে রেখে অথবা প্রকাশ্যে টেবিলে, এগুলি তো হারাম, কারণ এগুলি তো রহমতের ফেরেশতা আসবে না। প্রয়োজনের তাগিদে ছবি তোলা জায়েজ, এখন ছবিকে সংরক্ষণ করে রাখাটা ভালো কাজ নয়। যদিও এই ছবি আর প্রতিকৃতি বা মূর্তিতে পার্থক্য রয়েছে, একটা হচ্ছে বডি বিশিষ্ট যেটা ভাস্কর্য বলেন প্রাণীর, মানুষের, অথবা প্রতিকৃতি বলেন, মূর্তি বলেন, এগুলি হারাম সবার কাছে, বিলেজমা ঐক্যমত রয়েছে। কিন্তু এই যে ক্যামেরা দিয়ে ছবি তৈরি করা, ছবি আপনার ক্যামেরা দিয়ে যে ছবি নেওয়া হচ্ছে আজকাল, বা মোবাইলের ক্যামেরা দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন, স্টুডিওতে হোক, এই ছবিগুলি নিয়ে বড় ইখতিলাফ। একদল বলছেন যে এগুলো আসলে ছবি না, এগুলো হচ্ছে আক্স, যেমন আয়নার সামনে দাঁড়ালে হয়। তারপরেও যেহেতু আর একদল বড় একদল ওলামা ইকরাম বলছেন যে এগুলিও জায়েজ নয়, সুতরাং বিনা কাজে জায়েজ নয়। তবে যদি এতে ইসলাম অথবা মুসলিমদের সার্থকতা থাকে, উপকারিতা থাকে, ইসলামের খেদমত হচ্ছে তার মাধ্যমে, ইসলামের উপকার হচ্ছে, আপনাকে কোন একটা ইসলামিক রিপোর্ট দিতে হচ্ছে, ইফতার পার্টির রিপোর্ট দিতে হচ্ছে, আপনাকে কোরবানির রিপোর্ট দিতে হচ্ছে, আপনাকে আর কিছু দিতে হচ্ছে, তো এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ রয়েছে। একটা মাহফিল অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রয়োজন রয়েছে ছবি করার, দেখাতে হবে ডোনারদেরকে, দেখাতে হবে, তাহলে প্রয়োজন রয়েছে। সুতরাং এই সকম ক্ষেত্রে যেহেতু এইরকম ছবিগুলোতে ইখতিলাফ রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে আমার এই যে ক্যামেরাতে আপনাদের সাথে কথা বলছি আর আপনাদেরকে দেখতে পাচ্ছি যে জুমে, এটা ছবি, কিন্তু এই ছবি ছবি না, এটা হচ্ছে মুতাহাররিক। যেমন আয়নার সামনে দাঁড়ালে হঠাৎ করে আমার প্রতিচ্ছবি ভেসে উঠলো, ঠিক তেমনি ভাসছে, আমি এখান থেকে সরে গেলাম নেই, তো এগুলি আসলে ছবি নয়। তবে কাগজে সেটাকে ধারণকৃত করা, সেটা জায়েজ কিনা তখন ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যাবে, কোনো অসুবিধা নেই, খুব করেন। এই জন্য পত্রপত্রিকা আরব দেশে আপনার ছবি, বড় বড় শেখ আলেম ওলামাদের ছবি আসছে পত্রপত্রিকা, আর সেটা কাগজে ধারণ করা। আর আরেক দল বলছে যে না, যদি জরুরি না হয়, প্রয়োজন না হয়, তো এটা করবেন না, জায়েজ নাই। যাই হোক, যেগুলি আগে থেকে আপনার কাছে ছবি আছে, সেই ছবিগুলিতে কোনো ফায়দা নেই। ছবি তাকওয়ার দাবি, আল্লাহ ভীরুতার দাবি হচ্ছে সেই ছবিগুলিকে নষ্ট করে দেবেন। আর বিশেষ করে মহিলাদের ছবি মোটিয়ে রাখবেন না, কারণ কখন যে কার হাতে চলে যায়। মহিলাদের ছবি, যুবতীদের ছবি মোটেই রাখবেন না। জি, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করে। ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন, জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলা হয়েছে যে সহি মুসলিমে যদি আমরা এটা কাজা পড়ি তাহলে এটাকে জোর করে নিতে হবে, এ সম্পর্কে একটু জানাবেন। যখন ফজর হয়ে গেল, ফজর আজানের সময় হয়ে গেল, তখন আর বেতরের সময় নেই। বিতর মানে, বিতর মানে বেজর, তো বেজরটা আপনি যখন রাতে পড়বেন, বিতরুল্লাহ, রাতের সালাত গুলিকে বেজর করলেন, কিন্তু যখনই ফজর হয়ে গেল তখন আর বেজর পড়ার যেহেতু সময় নেই। এখন সূর্য উঠার পরে যাদের ছুটে গেছে জোহরের আগ পর্যন্ত কাজা করবে অথবা ঘাটতি পড়ন, দুটোই মত রয়েছে। একদল বলছেন যে এটা রাতের বেতরের কাজা,
আর কাজা বেজোড়কে আর বেজোড় দিয়ে করা যাবে না, কারণ যেহেতু দিন চলে এসছে সুতরাং এখন জোড়া করে নিতে হবে, এককে দুই করে নিতে হবে অথবা তিনকে চার করে নিতে হবে, পাঁচকে ছয় করে নিতে হবে, যতটা পড়েন। আপনি এগারো পড়ছিলেন বারো পড়বেন, এইভাবে আর কি। আর আরেক দল বলছেন যে রাতে আপনি তাহাজ্জুদ পড়লে তো এগারো রাকাত পড়তেন, ওই সওয়াবটা পেতেন, নেকিটা পেতেন, ওই নেকি থেকে যেহেতু বঞ্চিত হয়ে গেছেন, ঘাটতি হয়ে গেছে, সুতরাং দিনে সলাতুল দোহা পড়েন আপনি আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে। যেটি আপনি বিশ্বাস করেন, শাইখ ইবনে রহমতুল্লাহ এটাকে কাজা বলেননি, ঘাটতি পূরণ বলেছেন। মানে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারলো না, তাহাজ্জুদ মিস করলো, সেই ব্যক্তি দিনে সলাতুল দোহা চাস্তের সলাত পড়ে ঘাটতি পূরণ করে নিল। জি আবু সাইদ, আপনার ফোনটা আনমিউট করে নিন। সম্ভবত নেট প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। আমরা যদিও প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এ পর্যায়ে প্রশ্ন করবেন শাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি শেখ। বাংলাদেশ থেকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে মূর্তি এবং ভাস্কর্য কি একই জিনিস? অনেকে বলছে যে মূর্তি বানানো হারাম, কিন্তু হলো ভাস্কর্য বানানো বৈধ, এ ব্যাপারে ইসলামে কি বলে শেখ? প্রাণীর প্রতিকৃতি, তার নাম আপনি মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিকৃতি বলেন, স্ট্যাচু বলেন, যাই বলেন না কেন, প্রাণীর হারাম। এবং প্রতিকৃতি তৈরি করা বা ভাস্কর্য তৈরি করাটা শিরক নাই, কিন্তু এটা শিরকের রাস্তা। আজকে সেটা তৈরি হয়েছে, কালকে অতিভক্ত করতে গিয়ে শিরক শুরু হয়। নূহ আলাইহিস সালামের যুগে এইভাবে শিরক শুরু হয়েছিল। প্রথম নেক লোকদের প্রতিকৃতি তৈরি করে সামনে রেখে দেওয়া হয়েছিল যে এদেরকে দেখলে আমাদের আমল ভালো হবে আর আমাদের এবাদত বন্দেগীতে মন লাগবে, আল্লাহর এবাদত করতো। কিছুদিন যাওয়ার পরে শয়তান তাদেরকে নিয়ে খেলা করলো, এরা এত বড় বড় ওলি আউলি, আল্লাহর নেক বান্দা ছিল, এদেরকে ডাকলেই তো আল্লাহকে পাবে। তখন তাদেরকে তখন ডাকা শুরু করলো, তাদেরকে সেজদা করা শুরু করলো। তো আসলে এটা তো অবশ্যই হারাম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু এই হারামে সোচ্চার হইলে হবে না, যতটা এটা হারাম ততটাই কবর পাকা করা হারাম। সুতরাং ইনসাফ হচ্ছে, ন্যায় নীতির দাবি হচ্ছে এবং কোরআন সুন্নাহ মানার দাবি হচ্ছে, আর তৌহিদি জনতাদের তৌহিদি জনতা হওয়ার যে দাবি, এই দাবির বাস্তবায়ন হচ্ছে যে যেমন আপনি ভাস্কর্যের বিরোধিতা করবেন তেমনি কবর পাকা করার বিরোধিতা করবেন, যেমন আপনি মূর্তি পূজাকে শিরক বলবেন তেমনি কবর পূজাকেও শিরক বলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং দুটোকে ভিন্নভাবে দেখলে হবে না, একই রকম অপরাধ। এই দুটো হচ্ছে শিরকের রাস্তা। কোন দুটো? কবর পাকা করা হচ্ছে শিরকের রাস্তা, আর ভাস্কর্য বা প্রতিমূর্তি তৈরি করা, মূর্তি তৈরি করা বা আপনার ভাস্কর্য বলেন আর প্রতিকৃতি তৈরি করা বলেন, এটা হচ্ছে শিরকের রাস্তা। যখনই এটাকে সেজদা করা শুরু হবে তখনই ওটা শিরক হবে। কবর আজকে পাকা করা হলো, দশ বছর পরে কবর পূজা শুরু হয়ে গেল। জি, দশ বছর পরে, বিশ বছর পরে, পাঁচ বছর পরে কবর পূজা শুরু হয়ে গেল। ঠিক তেমনি আজকে মূর্তি তৈরি করা হলো, প্রতিকৃতি তৈরি করা হলো, কয়েক বছর পরে তার পূজা শুরু হয়ে গেল। তো এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে, এইভাবে কবর পূজা শুরু হয়েছে, দুটোই শিরকের রাস্তা এবং দুটোই শিরক। শিরক কোন দুটো? কবর পূজা শিরক, মূর্তি পূজা শিরক। আর মূর্তি বা প্রতিকৃতি তৈরি করা হচ্ছে শিরকের রাস্তা, আর কবর পাকা করা হচ্ছে শিরকের রাস্তা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এই ক্ষেত্রে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন বিবি দুজনে বর্ণনা করছেন যে আমরা হাবাসা আবেসিনিয়া গিয়েছিলাম, সেখানে দেখেছি যে চার্চে, গির্জাতে, সেখানে ছবি অঙ্কন করা রয়েছে, ছবি অঙ্কন করা রয়েছে, প্রতিকৃতি রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শিরকের কথা বললেন, দুইটো হারামের কথা বলে, একটি বলেননি,
বলে ইন্না উলাইকা যা মাতা ফিহিমুর রাজুলুস সালিহু, এরা এই খ্রিস্টানরা ইহুদিরা তাদের মধ্যে যখন কোন ওলি আউলিয়া নেক লোক মারা যেত, এরা মাতা ফিহিমুর রাজুলুস সালিহ, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তার কবরের উপর মসজিদ বানিয়ে নিত, তাহলে কবরকে পাকা করতো বা কবর ঘর নির্মাণ করতো। এটা হচ্ছে একটা শিরকের রাস্তা। আর একটা শিরকের রাস্তা বলছেন ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর তাদের প্রতিকৃতি তৈরি করতো বা তাদের ছবি অঙ্কন করতো, তাহলে ছবি অঙ্কন করা বা প্রতিকৃতি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা, আর একটা শিরকের রাস্তা, দুটোকে একসাথে কিন্তু একাদিসে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছেন যে এরা ভালো মানুষ, বলছেন উলায়কা শেরারুল খালকে ইন্দাল্লাহি তাআলা, এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইয়াউমুল কিয়ামতের দিনে, যারা মূর্তি তৈরি করে আর যারা কবর পাকা করে, এই দুটোই গ্রুপ হচ্ছে শেরারুল খালকে ইন্দাল্লাহি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট নিকৃষ্ট সৃষ্টি কিয়ামতের দিনে বিবেচিত হবে। সুতরাং যারা কোরআন সুন্নাহ মানতে চান তারা দুটোকে সমান নজর দেখবেন, দুটোই সমান অপরাধ। যেমন মাজার পূজা অপরাধ, তেমনি মূর্তি পূজা অপরাধ। যেমন কবর পাকা করা অপরাধ, ঠিকই তেমনি হচ্ছে এই ভাস্কর্য তৈরি করা আর এই প্রতিকৃতি তৈরি করা অপরাধ, একই রকমের কোনো পার্থক্য নেই। সুতরাং নির্মূল করলে দুটোকে নির্মূল করতে হবে। যদি বল প্রয়োগ করতে হয় সেটা শাসকের কাজ, দুটোই বল প্রয়োগ করে নিশ্চিন্ন করতে হবে। আল্লাহ যেন এইরকম শাসক পয়দা করে দেন এবং তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ আবারও সুযোগ করে দিচ্ছি আবু সাঈদ, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটাকে আনমিউট করে নিন, আপনার স্ক্রিনে ফলো আপ করুন। বাংলাদেশ থেকে বলছি আমি, আমার প্রশ্ন হচ্ছে যে একটি হাদিসের মধ্যে পড়লাম সহিহুল বুখারী যে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের প্রতি বিস্মিত হন যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এমন লোক কারা যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে? ওই হাদিসটা কি আছে? ওই হাদিসটা পুরো আপনি পড়েন তাহলে, তাতে আছে। জি তাতে আছে পুরো হাদিসটা, আপনি নিশ্চয় পড়েছেন। বলেন কি আছে হাদিস? আমি ওনাকে মিউট করে দিয়েছিলাম, তো ইনশাআল্লাহ আমি ওনাকে আনমিউট করছি। তিনি যে আপনাকে আনমিউট করেছি, আপনি আবার কথা বলেন, শেখ আপনার সাথে কথা বলছেন। আজিবা রব্বুনা মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, রাওয়াহু আহমদ আল বুখারী ওয়া আবু দাউদ। জি, এক শ্রেণীর লোকের আল্লাহ রাব্বুল আলামিন অবাক হবেন, বিস্মিত হবেন, আশ্চর্য হবেন, এমন কিছু লোকের ওপর যাদেরকে শিকলাবদ্ধ করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতে তাদেরকে শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হবে। জি, যারা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছিল আর তারপরে তারা বন্দী হয়েছিল আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছিল আর তারপরে তাদের অন্তরে সততা এসেছিল, এদের সম্পর্কে এই হাদিসটাতে বলা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা যদি অতিরিক্ত এতে আরো কোনো কথা থাকে তো ইনশাআল্লাহ, আর এতে যেহেতু হাদিসের বারত নেই, বাকিটা ইনশাআল্লাহ আগামীতে পুরো করা যাবে। জি শেখ, তো ইনশাআল্লাহ সময় অনেক হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ, সর্বশেষ প্রশ্ন করবেন লাভলি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখায়ে নমস্কার। জি বলেন। আমি কানাডা থেকে কোশ্চেনটা করতেছি যে আচ্ছা, ওই যে আমি যদি রোজা রাখি তাহলে ইনহেলার ব্যবহারের হুকুমটা কি আমাকে একটু জানাবেন?
রোজা অবস্থায় সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা, যাদের এজমার সমস্যা আছে, ঠিক না? জায়েজ আছে, জায়েজ আছে। এই ক্ষেত্রে কোন দ্বিমত নেই, তাতে ইনশাআল্লাহ শুনুন সিয়ামের ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। কারণ সেটা খাদ্য না পানিও না, খাবারের কাজ করে না পানির কাজ করে না, সেটা যে শ্বাসকষ্টটা রয়েছে সেই আপনার শ্বাসনালীটা তাকে আপনার রিল্যাক্স করে, আর যার ফলে শ্বাস নিতে একটু আরাম হয়, যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা হালকা হয়ে যায়। অনেক সময় হয়ে গেল আজকে, তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, আল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আমরা বললাম শুনলাম তাতে বরকত দান করেন, এবং যদি তাতে আমরা ভালো করে থাকি তো আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করেন, আর যদি তাতে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি ঘাটতি হয় অনিচ্ছাকৃত তো আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় সংশোধনের তৌফিক দান করেন, ভুলের ওপর যেন আল্লাহ যেন অটল না রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব বিষয়গুলি, দিনের বিষয়গুলি বা যে কোনো বিষয় দিন সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং শুধু জ্ঞানেই যেন সীমিত না থাকে, এলেম শিখে আমল করার তৌফিক দান করেন, আমাদের আকীদা ইবাদত আখলাক আদান প্রদান লেনদেন সবকিছুকেই যেন শরীয়তের আলোকে গড়ার তৌফিক দান করেন, এবং শরীয়তের আলোকে সমস্ত কিছু পালনের তৌফিক দান করেন, আমাদের আকীদাকে মজবুত করার যেন তৌফিক দান করেন, আমাদের ইমানে যে দুর্বলতা রয়েছে আল্লাহ রাব্বুল এই দুর্বলতা যেন দূর করে দেন, এবং এই ইমানের দুর্বলতার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা হারিয়ে দিয়ে আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, সমস্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, মহামারী থেকে আল্লাহ সকল ভাই বোনদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, বিশেষভাবে যারা আমাদের আলোচনায় আজকে অংশ নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম বদলা দান করেন এবং তাদেরকে যেন নিরাপদ রাখেন, এবং আল্লাহ রাব্বুল তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে প্রিয়জনদেরকে আল্লাহ যেন হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।